যে কোনো ব্যবসা শুরু করলে ব্যবসায় শুধুমাত্র ইনভেস্টমেন্ট করলেই যে ব্যবসা থেকে ভালো রিটার্ন পাবেন এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। যে কোনো ব্যবসার জন্য চাই দক্ষতা, সততা এবং আপনার পরিশ্রম, এবং যদি আপনি সঠিকভাবে প্রোডাক্ট তৈরি করে সঠিকভাবে মার্কেটিং করে মার্কেটে বিক্রি করতে পারেন, যে কোনো ব্যবসা থেকে আপনি 100% ভালো ইনকাম করতে পারবেন। এবং বন্ধুরা, যে কোনো ব্যবসা করার আগে প্রোডাক্টে কত পরিমাণ আগামী দিনে ভবিষ্যৎ আছে সেইটা আপনাকে অনুমান করতে হবে। আমরা এই ধরনের ব্যবসা কখনোই করতে চাইবো না যে প্রোডাক্টে আগামী দিনে কোনো ভবিষ্যৎ নেই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্লাস্টিক পলিথিন ব্যাগের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, মার্কেটে প্লাস্টিক ক্যারি ব্যাগের হিউজ পরিমাণে ডিমান্ড ছিল, কিন্তু এই প্রোডাক্টের রিপ্লেসমেন্ট বা চাহিদা পূরণ করবে কোন প্রোডাক্ট? এর একমাত্র অল্টারনেটিভ এবং সবথেকে ভালো উপায় যেটা, সেটা হচ্ছে নন ওভেন ব্যাগ। এই নন ওভেন ব্যাগের উপরে ব্যবসা বেশ কয়েক বছর শুরু হয়েছে, কিন্তু বর্তমানে প্লাস্টিক ব্যান হওয়ার ফলে এর ডিমান্ড কিন্তু আকাশ ছোঁয়া হারে বাড়তে শুরু করেছে। তাই এই প্রোডাক্টের উপরে যদি আপনারা ব্যবসা শুরু করতে পারেন, নিজের এলাকা দখল করেও আপনি প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত নিশ্চিত রোজগার করতে পারেন। তাই এই ব্যবসাটি শুরু করতে গেলে কী কী প্রয়োজন, কতটা বড় জায়গার প্রয়োজন, কত টাকা ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে, কী কী মেশিনারি আপনাকে পারচেস করতে হবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওটি। তাই রিকোয়েস্ট করছি আপনাদের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখুন, যাতে ব্যবসার প্রতিটা পয়েন্ট আপনারা ভালো করে বুঝতে পারেন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেঁধে দেবেন। আমার নাম সুমিতা দে, আমাদের কোম্পানির নাম রয়্যাল মেশিনারি। আজকে যে ব্যবসাটা সম্পর্কে আমরা বলতে চলেছি, এটা প্রচুর ডিমান্ডেবল একটা, মানে ওয়েস্ট বেঙ্গলে আপনি যদি স্টার্ট করতে চাচ্ছেন কিছু ডিফারেন্ট, কোনো ব্যবসা স্টার্ট করতে চাচ্ছেন, তো আপনার জন্য এটা প্রচণ্ড হেল্পফুল হবে। তো বর্তমান আমরা নিউজে দেখতেই পাচ্ছি যে প্লাস্টিকের সমস্ত রকম জিনিস আমাদের ব্যান হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্লাস্টিকের রিপ্লেসমেন্টে আমরা যে ব্যাগগুলো মার্কেটে এখন দেখতে পাওয়া যায়, যেগুলো আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে এই নন ওভেন ব্যাগগুলো। ঠিক আছে, এই ব্যাগগুলো আমরা এখন মার্কেটে দেখতে পাবো, এগুলোর প্রচুর ডিমান্ড। এগুলো আপনি বেসিক্যালি কেজি ধরে আপনাকে সেল করতে হবে। তো এই ব্যাগগুলো যে মেশিন দিয়ে তৈরি করা হয় সেই মেশিনের সম্পর্কে আমরা আজকে জানবো। হ্যাঁ, এই মেশিনটা ফুললি অটোমেটেড নন ওভেন ব্যাগ মেকিং মেশিন। এই মেশিনটা দিয়ে আপনি সমস্ত রকম, মানে নন ওভেনের যত রকম ব্যাগ হয়, যেমন এটা দেখতে পাচ্ছেন ডি কাট আছে, এগুলো সমস্ত ডি কাট আছে, দেন ডাব্লু কাট হয়, ও কাট হয়, সমস্ত রকম ব্যাগ আপনি এই মেশিনটা দিয়ে তৈরি করতে পারবেন। মিনিমাম আপনার 500 স্কোয়ার ফিটের যদি একটা জায়গা থাকে সমস্ত, কারণ আপনার যে র মেটেরিয়ালগুলো আছে, র মেটেরিয়ালগুলো স্টোর করতে হয়, দেন আপনার যে প্রোডাকশনটা হচ্ছে সেটাও কিছুটা স্টোর করার জন্য ছোটোখাটো জায়গার প্রয়োজন হয়, দেন মেশিনটা অপারেট করতে তেমন, মানে দুজন মানুষই এনাফ, একজন লাগে, বাট আপনি দুজন মনে করে চলুন, দুজন মানুষ এনাফ মেশিনটা টোটালটা অপারেট করার জন্য। তো সমস্ত কিছু মিলে যদি আপনার 500 স্কোয়ার ফুট মিনিমাম জায়গা থাকে তো ঠিকঠাক হয়ে যায়। র মেটেরিয়াল সমস্ত কিছু আপনি এখান থেকেই পেয়ে যাবেন, আমাদের মানে আপনার যেরকম সাইজের ব্যাগ বানানো হয় তো সেই ওয়াইজ আমাদের র মেটেরিয়াল এখান থেকে আপনি পেয়ে যাবেন। যদি মানে আমাদের ম্যানুফ্যাকচারিং, যেখান থেকে আমাদের ম্যানুফ্যাকচার হচ্ছে সেখান থেকে ডিরেক্ট মানে কিনতে চাইলে আমরা সেখানকার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। নমস্কার দোস্ত, মানে পঙ্কজ সিং, আজ ইস নন ওভেন ব্যাগ মেকিং মেশিন কে ভিডিও মে আপনার স্বাগত করতে হুম। मैं आपको इस मशीन के बारे में पूरी डिटेल देता हूँ, ये मशीन कैसे चलती है, कैसे आप नॉन वुमेन बैग बना सकते हैं। आइए, जैसा कि आप देख रहे हैं ये रोल है, तो ये रोल इसमें फिट कैसे करते हैं वो प्रोसेस मैं आपको बताता हूँ। यहाँ पे आपका ये पुलिंग यूनिट दिया होता है जिससे आप रोल को अप एंड डाउन कर सकते हैं। देख रहे हैं, ये आपका डाउन हो गया। अब आप क्या है, इसको निकाल के इसमें रोल फिट सेट कर सकते हैं, उसके बाद फिर इसको अप कर सकते हैं। उसके बाद क्या होता है, ये रोल लगने के बाद इसको हम टाइट करते हैं रोल को, कि इधर उधर ना हो। उसके लिए ये एयर गन दिया होता है जिससे आप प्रेशर डाल के इसमें प्रेशर डालते हैं तो ये अप हो जाता है। ये प्रोसेस हो गया रोल लगाने का। उसके बाद का प्रोसेस मैं आपको बताता हूँ। रोल लगाने के बाद का सिस्टम ये होता है कि ये रोल को, जो इसमें लगी हुई है रोल, इसको टाइट करना है। उसके लिए यहाँ पे ये पैनल दिया होता है जिससे आप इसको टाइट कर सकते हैं, कितनी ढीली रखनी, कितनी टाइट रखनी। ये है सीलिंग यूनिट, यहाँ पे बैग की सीलिंग होती है। उसके बाद आपका साइड गैजेट बनता है यहाँ पे, ये देख रहे हैं, ये यूनिट देखिए, ये साइड गैजेट बनता है यहाँ पे। उसके बाद साइड गैजेट बनने के बाद ये आगे बढ़ता है, ये देख रहे हैं। आगे बढ़ने के बाद ये यूनिट होती है इसकी डी कट पंचिंग की। आप चाहे डी कट जब बैग बनाएंगे ना, डी कट बैग, तो उसके लिए ये पंचिंग यूनिट है। आप ऑटोमेटिकली इसमें पंचिंग कर सकते हैं, डी कट निकल जाएगा पंचिंग होकर। उसके बाद का प्रोसेस है, ये बूस्टर होता है। बूस्टर का काम है ये बैग जो बन रही है उसकी सीलिंग होकर फिर कटिंग करके बाहर निकाल के देती है आपको फाइनल प्रोडक्ट। फाइनल प्रोडक्ट आपका यहाँ पर मिलता है, यहाँ पे आपको फाइनल प्रोडक्ट निकलता है जिसमें आप देख रहे हैं नॉन वुमेन बैग बन के आपका निकल गया है मार्केट में सेल होने के लिए।
এবারে বন্ধুরা যারা ভাবছেন যে লো বাজেটের মধ্যে ব্যবসাটা শুরু করবেন, সেক্ষেত্রে সেমি অটোমেটিক মেশিন নিয়েও ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন। এই মেশিনের সাহায্যে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি হয়তো কম হবে, কিন্তু মার্কেটে আপনি খুব সহজে বুঝতে পারবেন। তারপরে বিক্রি আপনার বাড়লে আপনি ব্যবসাটিকে আপনি গ্রো করতে পারবেন এবং পরবর্তীকালে আপনি বড় ইনভেস্টমেন্ট করতে পারেন। এই মেশিনের সাহায্যেও আপনার হ্যান্ডেলওয়ালা ব্যাগ, ডি কার্ড, ডাব্লু কার্ড, ও কার্ড সমস্ত ধরনের ব্যাগ আপনারা বানাতে পারবেন। এইভাবে যদি আপনার প্রোডাক্ট বানান, সেক্ষেত্রে আলাদা আলাদা তিনটে মেশিন আপনাকে পারচেস করতে হবে। এক হচ্ছে কাটিং মেশিন, দুই হচ্ছে সিলিং মেশিন, তিন হচ্ছে পাঞ্চিং মেশিন, যার বাজার মূল্য খুব বেশি নয়। বন্ধুরা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা কল করুন, কল করে মেশিনের বর্তমান দাম কী আছে সেটা আপনারা জেনে নিতে পারেন। ব্যবসাটি শুরু করার পরে আপনি যখন অর্ডার পেতে শুরু করবেন, এমন প্রচুর দোকানদার আপনার সাথে যোগাযোগ করবে, তার দোকানের নাম, অ্যাড্রেস সমস্ত কিছু আপনাকে ছাপিয়ে দিতে হবে। ব্যাগ তৈরি হয়ে যাওয়ার পরে কোনো প্রিন্টিং অফসেটে গিয়ে আপনি এটা ছাপিয়ে নিতে পারেন এবং পরবর্তীকালে চাইলে নিজস্ব প্রিন্টিং মেশিন আপনি বসিয়ে নিতে পারেন, অবশ্যই সেটা ব্যয় সাপেক্ষ। দেখুন বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে যে প্রোডাক্টটা আপনার তৈরি হচ্ছে, ঠিক আছে, তো আপনি চাইলে আমাদের কাছেও এটা দিয়ে দিতে পারেন, আদারওয়াইজ যেটা করতে পারেন, আদারওয়াইজ আপনি চাইলে মানে অনলাইন বিভিন্ন পোর্টাল আছে, আপনি সেখানেও সেল করতে পারেন। এছাড়া আপনি আপনার লোকাল মার্কেটে এটা, কারণ এটা প্রচণ্ড ডিমান্ডেবল একটা প্রোডাক্ট, তো এটা আপনার মার্কেটিং করতে খুব একটা বেশি কষ্ট হবে না, মার্কেটে ইজিলি এটা সেল হয়ে যায়। হ্যাঁ, আর দেখুন অ্যাকচুয়ালি এটার প্রোডাকশানটা ওয়ারি করে হচ্ছে আপনি কত জিএসএম এর মানে ম্যাটেরিয়াল ইউজ করছেন। যেমন এটা একরকম, এটা একরকম জিএসএম, এটা একরকম জিএসএম, আপনার জিএসএম যত বেড়ে যায় তত আপনার প্রোডাক্টের প্রোডাকশান কমে যায়, আর জিএসএম যত কমে যায় তত আপনার প্রোডাকশান বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি মানে অ্যাপ্রক্স এটা কখনো বলা পসিবল না যে আপনার প্রোডাকশান কীরকম হচ্ছে, তাও আপনি মনে করে রাখুন পার মিনিট আপনার 300 থেকে 350 পিসেস তৈরি করতে পারবেন। মোটামুটি পার ডে যদি আপনি 8 ঘন্টা করে মেশিনটা চালান, তো আপনার মানে মিনিমাম আপনার 8,000 টাকা করে পার ডে ইনকাম হচ্ছে, সমস্ত রকম মানে র মেটেরিয়ালস বাদ দিন, দেন আপনার প্রোডাকশান কস্ট যেটা আছে, ইলেকট্রিসিটি, ম্যানুয়াল পাওয়ার, তারপরে ট্রান্সপোর্ট সমস্ত কিছু বাদ দিয়ে আপনার মোটামুটি 8,000 টাকা পার ডে ইনকাম আছে, পার ডে প্রফিট আছে আপনার। হ্যাঁ, সম্পূর্ণ মাল সেল করতে পারে, দেন ঠিকঠাক মতো আপনি যদি মার্কেটিং করতে পারেন। এটা আপনি দেখতেই পাচ্ছেন একটা মানে হেভি মেশিন, ফুললি অটোমেটেড আছে, তো এটা আপনার 3 ফেজেই চলবে। আর মানে এটার থেকে যেটা আছে সেমি অটোমেটেড, আপনি চাইলে আপনার যদি পুঁজি কম থাকে সেক্ষেত্রে আপনি সেমি অটোমেটেড দিয়েও স্টার্ট করতে পারেন। সেমি অটোমেটেড আমাদের হচ্ছে 3টে সেটআপ আসে, 3টে সেটআপের মধ্যে একটা থাকে কাটিং, একটা সিলিং, একটা মানে পাঞ্চিং মেশিন থাকে, তো 3টে সেটআপ নিয়ে আপনার ওটা আপনার সিঙ্গেল ফেজে ইজিলি চলে যাবে। বাট আপনি যদি ফুললি অটোমেটেড নিতে চান তো সেটা আপনার কমার্শিয়াল লাইন নিতে হবে। ইনভেস্টমেন্টের ব্যাপারে দেখুন, এই মেশিনটা যেটা আছে এটা আমাদের 8.5 লাখ টাকা, 8 লাখ টাকার মতো প্রাইস পড়বে, ঠিক আছে। এবার এর থেকে আপনি আপ টু 25 লাখ টাকা পর্যন্ত মেশিন কিনতে পারেন, অটোমেটেডের ক্ষেত্রে বলছি। আর সেমি অটোমেটেড তো আপনি মোটামুটি 2-2.5 লাখ টাকা থেকেই স্টার্ট হয়ে যায়, 3টে সেটআপ আপনি পেয়ে যাবেন। তো মোটামুটি আপনি যদি ফুললি অটোমেটেড দিয়ে স্টার্ট করতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম যদি আপনার পুঁজিটা ঠিকঠাক থাকে, আপনি 10-15 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি ইজিলি বিজনেস স্টার্ট করে দিতে পারবেন। তো সেমি, আর যদি সেমি অটোমেটেড আপনি মনে করেন সেমি অটোমেটেড মেশিন লাগাবেন, সেক্ষেত্রে আপনার ম্যানুয়াল পাওয়ারটা বেশি লাগে, ঠিক আছে, কারণ সেমি অটোমেটেড প্রত্যেকটা মেশিন মানে আলাদা আলাদাভাবে অপারেট করতে হয়। তো সেক্ষেত্রে আপনার মানে মোটামুটি আপনি যদি 5-6 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, আপনি ইজিলি বিজনেস স্টার্ট করে দিতে পারবেন। দেখুন আমাদের এখানে যত রকম মেশিন আপনি দেখতে পাচ্ছেন, সমস্ত মেশিনের উপর আমরা 1 বছরের গ্যারান্টি আর 5 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি। মানে 1 বছরের মধ্যে আপনার মেশিনের কোনো রকম কোনো সমস্যা হলে আমরা সেটা মানে বেসিক্যালি তো মেশিনের পার্টসেরই প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমরা সেটা রিপ্লেস করে দিই। আর 5 বছর অবধি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আমরা পুরো টোটালি ফ্রি অফ কস্ট আপনি সার্ভিস পাবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ।